হ্যালো বন্ধুরা, আমরা দেখাতে চলেছি পৃথিবীতে ঘটে যাওয়া কিছু হাস্যকর মুহূর্ত, যা দেখে আপনিও হাসতে বাধ্য হবেন। এখানে দেখুন, দুম্বাটির কাছ থেকে মেয়েটি এমন উপহার পাবে সে কল্পনাও করতে পারেনি। জ্বালানি তেলের দাম নিয়ে আপনার অনুভূতি বলে যান। অনুভূতি হয়ে গেছে, অনুভূতি নেই, কিন্তু ছাড়িয়ে দেন। এনার সাক্ষাৎকার আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। শিক্ষিত হয়েও এমন ভুল করতে পারে তা এই ভাইয়ের কাছ থেকে শুনুন। আপনার কি সমস্যা? হ্যাঁ, আমার নাম লেখছে, এরা কি লেখাপড়া করে নাই? লেখাপড়া ছাড়াই কি চাকরি পাইছে? কি লিখছে আপনার কাটে? নাম আছে আমার বাবলু, লেখছে বালবুলু। এমন প্রশ্নের উত্তর দিতে তো অনেক সময় হতভম্ব হতেই হয়। মামা, চাল কুমড়া কই হয়? কেন চালে? তাহলে ধনে পাতা কেন? ইফতারের কিছু আগে এনার বন্ধু ইউটিউবে বক্তব্য শুনছিল। বক্তব্যে আল্লাহ শব্দটি শুনে ইনি ইফতার করে তো বোকাবনে চলে গিয়েছিল। ভাই, এটা জিকির নাকি একে জিন ধরেছে আমি তো কিছুই বুঝলাম না। আল্লাহর বড় হল্লে ডাকি, হল্লে ডাকি, সাত সকালে মেজাজটা খারাপ করে দিল। আল্লাহর পর আল্লাহ প্রতি জায়গায় গিয়ে এরকম বদমাইশি করেন দু চারজন, বসুন। এই লোকটি ছেলেটির কাছ থেকে কি নিল আর কি ফিরিয়ে দিল কিছুই বুঝলাম না। ইনি আসলে সাইকেল দিয়ে বাইক বানিয়েছে নাকি বাইক দিয়ে সাইকেল বানিয়েছে? এই লোকটি ভেবেছিল নিজেকে ভাইরাল করতেই হবে, তাই তিনি মেয়েদের মতো করে নাচে আর সে ভাইরাল হয়ে যায়। এ তো বেদের মেয়ে জোসনা গানের 12টা বাজিয়ে দিয়েছে। এই আপুকে জীবনে মনে হয় কেউ আই লাভ ইউ বলেনি, তাই জীবনের প্রথম আই লাভ ইউ শুনেই আই লাভ ইউ টু বলে দিল। আজকাল ভাইরাল হওয়ার জন্য যেভাবে ইচ্ছে সেভাবেই তো গান তৈরি করতে হবে। কাঁচাবাদাম ভাইরাল গান অনেকেই শুনেছেন, এবারে কাঁচাবাদাম ভাইরাল প্যান্টটি দেখে নিন। ক্যাঙ্গারুটি মনে হয় এরকমটি কখনোই আশা করেনি। এখানে শেষ ব্যক্তিটির অবস্থান কেমন হয় দেখুন। আমরা ব্যাচেলর জীবনে রান্না করতে গিয়ে কখন কি করে বসি তার কোনো ঠিক নেই। এই আপু ম্যাজিক দেখাতে গিয়ে যা করলো, এখন তো আপুর সন্তান তো না খেয়ে থাকবে।
मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड এখানে আমার বলার কিছু নেই